আডিশনে সকলকে স্বাগত। এই দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি, আর আজকে সরস্বতী পুজোর দিন আমি পেয়ে গেছি প্রজাপতির পুরো টিমকে। শুরুতেই বলবো, সকাল থেকে প্রচুর ব্যস্ততায় দিন কাটে। কিভাবে সকাল থেকে তুমি দিন কাটলে যদি একটু বলো। আর সব থেকে বড় কথা, কালকে অতনুদা যখন ফোন করে বললেন যে তুই বেঙ্গল টকিজের অফিসে চলে আয়, আমি প্রথমে আমার বাবা কাকাকে পাঠালাম আমার মেয়ের জন্য শাড়ি কিনতে। কারণ সরস্বতী পুজো মানে হলো কুচোকাচাদের পুজো, এবং যেটুকু নিজে শিখেছি সেইটুকুন তাকে শিখিয়ে যাওয়ার পুজো এই মুহূর্তে আমার কাছে। তাই চলে এসেছি এখানে, পুরোদমে প্রজাপতি সেলিব্রেশন চলছে, এবং আমরা সকলে মা সরস্বতীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা সিনেমা ভালো হয়, কিন্তু একটা সিনেমা মানুষের গ্রহণযোগ্য হবে কি না সেটা টেনশন কিন্তু থেকেই যায়। এটা যেভাবে মানুষ গ্রহণ করেছে, এবং তারপরে যদি ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া দেখো বা চারদিকে মানুষের আলোড়ন দেখো, দেখার মতো, আমরা এত ভালো হবে ভাবিনি। তাই আমি সুপার ডুপার এক্সাইটেড, এবং আমি বিশ্বাস করি অতনুদা খুব খুশি। সঠিক অর্থে বলতে গেলে আর সিনেমা নেই, এটা একটা ইমোশান হয়ে গেছে, মানে এটা বাঙালির মনে ঢুকে গেছে, বাঙালির জীবনে ঢুকে গেছে। এটা বাঙালি কেন, সারা বিশ্বেরই একটা ইমোশান প্রজাপতি সিনেমাটা। আর সেটা 35 দিন ধরে চলছে, হাউসফুল 35 দিন, দ্যাট টু আবার পাঠানের সাথে, পাঠানেও ফুল প্রজাপতিতেও ফুল। এবার প্রজাপতি যেসব বাংলা সিনেমা হল চালিয়েছে, অশোকা, স্টার থিয়েটার, নবীনা সিনেমা, এদের কাছে আমরা কেন এটা বাংলা সিনেমা সবাই কৃতজ্ঞ থাকা উচিত। তারা পাঠানের প্রলোভনকে সরিয়ে রেখে দূরে তারা প্রজাপতি চালিয়েছেন, এবং তারা যে ঠিক ছিলেন সেটা আজকে তারা বিভিন্ন ফোনের মাধ্যমে আমাকে অভিজিৎকে জানিয়েছেন যে তাদের সব হল সব শো আজকে হাউসফুল। মানে এটা একটা বাংলা সিনেমার জন্য একটা বড় দিন, মানে প্রজাপতি 35 দিনে, মানে ষষ্ঠ সপ্তাহে পড়ার আগের দিনেও এতগুলো হাউসফুল, 40 থেকে 45টা শো হাউসফুল, এটা বাংলা সিনেমা এর আগে কখনো দেখেনি বা কেউ জানেও না, সেটা প্রজাপতি করে দেখিয়েছে। এটা সেটা প্রজাপতি সাফল্যটা, এটা বাংলা সিনেমার সাফল্য। এরপরে ওয়ার্ল্ডওয়াইড রিলিজ করতে চলেছে, এটা নিশ্চয়ই আরও আনন্দের। হ্যাঁ, প্রজাপতি 3 ফেব্রুয়ারিতে সারা বিশ্বে রিলিজ করবেন, সারা বিশ্বের মানুষ, ভারতবর্ষে তো অলরেডি সবাই দেখেছেন, বা সারা বিশ্বের মানুষ প্রজাপতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরস্বতী পুজো মানেই খাওয়া দাওয়া এবং ঘোরাও, তো কী কী আয়োজন রয়েছে একটু যদি? এখানে তো এমনিতে প্রসাদ রয়েছে, যেরকম পুজো হয়, এবার সন্ধ্যাবেলা ভোগ হবে, সেটা লুচি ডাল, এগুলো সব এরা আমার সমস্ত টিমরা সব, আমরা তো পরিবার বিশ্বাস করি, আমি শুধু খাওয়ার জন্য বসে আছি এইটুখানি জানি। সরস্বতী পুজো মানে ব্যস্ততা তো অবশ্যই, কিন্তু এখন তোমার সিনেমা বলো সব কাজে এত ব্যস্ত, এর মধ্যেও সরস্বতী পুজো কি ছোটোবেলাকে কোনোভাবে মিস করো? না, মিস আর ডেফিনেটলি করি, কিন্তু তবে যে দিনগুলো আমরা পাই, যে মুহূর্তগুলো পাই, সেই মুহূর্তগুলো আমরা সবসময় সেলিব্রেট করি। ছোটোবেলায় যেরকমভাবে পুজো করতাম এখনও সেরকমভাবে পুজো করি, আমি বরাবরই ঠাকুর ভক্ত, তো আজকেও পুজো হয়েছে ভালো করে, সব সময় সব জায়গায় যতটা মন প্রাণ ঢেলে করা যায় ততটাই করি। আজকে আমার ছেলের হাতেখড়ি হয়েছে, তো হাতেখড়ি বাড়িতে হয়েছে, তো সেখানে পুজো দিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের আরেকটি বড় পরিবার, বৃহৎ পরিবারের সাথে সময় সবাই মিলে একসাথে পুজো সেলিব্রেট করছি, তো একটা বিশেষ দিন, ভালো লাগার দিন, খুবই ভালো লাগছে। আর বিকালের থেকে প্ল্যান কি? বিকেলের থেকে প্ল্যান মানে আমি একদম ফ্যামিলি ম্যান, তো ফ্যামিলির সাথেই থাকবো, এর থেকে ভালো কিছু হয় না। হ্যাঁ, সিনেমা হলে যেতে পারি, যেসব জায়গায় মানুষরা আসছে সেই জায়গাগুলো যেতে পারি আমরা, কারণ আমরা প্রচুর হল ভিজিট করি, প্রচুর মানুষজনের সাথে দেখা হয়, কেমন লাগে তারা বলে যে ভালো লেগেছে, সবাই বলে, তো আমাদের খুব ভালো লাগে শুনতে। সরস্বতী পুজো মানেই আমরা জানি নারকেলি কুল, আর আগেকার দিনে বলা হতো যে যতক্ষণ অঞ্জলি না দেওয়া হচ্ছে নারকেলি কুল খাওয়া যাবে না, সেটা কতটা মান? নারকেল হোক, টোপা হোক, সবটাই সরস্বতী পুজোর পরেই খাওয়া হতো। আমি শুধু মমদির দিকে তাকিয়ে বলবো, মমদির বাড়িতে কিন্তু খিচুড়ি, লাবড়া, অনেক রকমের জিনিসপত্র হয়েছে, এবং সেই ভোগের গল্প আমরা শুনেছি। লোভী মানুষ বেসিক্যালি, এবং উদয়নে এখন আজকে বিশাল করে পুজো হচ্ছে, এবং সেখানে সবাই ভোগ নিয়ে ওয়েট করছে, এরপরে আমরা ওদিকে পাড়ি দেব, খেতে পেলেই আমরা খুশি, তাই তো মমদি? সবাই, আমরা সবাই ইনভাইটেড, সুতরাং কুলের সঙ্গে খিচুড়ি লাবড়া সব আছে, আমরা কিছুই ছাড়বো না। প্রজাপতির 35 দিন পার, তাও হল ফুল, কিরকম? আমরা কেউ মানে আশাই করতে পারিনি। হ্যাঁ, একটা ভালো ছবি হচ্ছে সেইটুকু আমাদের মনে হয়েছিল যে একটা ভালো ছবি হচ্ছে, তো সেটা যে এইরকম ভালো ছবি এইভাবে লোকে নেবেন
এটা আমরা ভাবতে পারিনি। আর এক একজন একবার নয় একবার নিজেরা যাচ্ছেন, তারপরে তাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দিদিমা এদেরকে দিদিমা দাদুকে নিয়ে আসছেন, মানে এটা ভাবাই যায় না। এক একজন তিনবার চারবার করে দেখছেন, তো এটা তো মানে পাঠানের সাথে টক্কর দিয়ে সেইটা আমি সবচেয়ে সাধুবাদ জানাবো যে হলগুলো পাঠানকে মানে ছেড়ে প্রজাপতিকে জায়গা দিয়েছে। যেরকম এক্ষুনি অতনু যেগুলো বললো যে মিনার, স্টার, অশোকা, অজন্তা, নবীনা, তারপরে বিজলি, সব এরকম অনেক অনেকগুলো হল, তারা যে মানে পাঠানের প্রলোভনটা ছেড়ে বিজয় মানে প্রজাপতির পাশে দাঁড়িয়েছেন, সেটাতে বোঝা যায় যে কোথাও একটা বাঙালি বলে তাদেরও যেন একটা কোথাও একটা প্রাইড আছে। আমি এখনও আমার নাচের স্কুলে উদয়নের পুজো, সেটাতে আমি এখন ছুটবো এবং সবাইকে নিয়েই যাওয়ার চেষ্টা করব, যাতে সবাই মিলে একসঙ্গে ভোগ খেতে পাই। মানে তুমিও যেতে পারো, আর সেখানে সব ছোটরা, আর বিকেলে আমাদের প্রোগ্রাম হয়। বিকেলে বাচ্চাদের এই দিন বলা হয় যে যা ইচ্ছে করবে, তারা নাচ করতে পারে, তারা আবৃত্তি করতে পারে, তারা গান শোনাতে পারে, যে যা ইচ্ছে করবে। সুতরাং বিকেলবেলা আমরা শুধু দ্রষ্টা মানে অডিয়েন্স আমরা বসে থাকি, আর তারা তাদের মনের মতো তারা নিজেরাই কোথায় রিহার্সেল দিচ্ছে, এ করছে ও করছে, চারিদিকে দেখছি তারা নিজেরা নাচ বানাচ্ছে। এইরকম করে এবার বিকেলবেলাটা তারা নাচের প্রোগ্রাম করবে। এই দিনে ছোটোবেলা মানে ঘুড়ি ওড়ানো, তো সেই জিনিসটা কি মনে পড়ে? হ্যাঁ, আমি তো বারুইপুরের ছেলে, বারুইপুরে আমার বড় হওয়া, আমাদের ছোটোবেলা মানে রাত সারা রাত ধরে মাঞ্জা দেওয়া, পাড়ার ক্লাবে পুজো নিজে তৈরি করা, আর পাশাপাশি পরের দিন সারা দিন ঘুড়ি ওড়ানো। অবশ্য মানে ওটা একটা সারাক্ষণ একটা মনের ভেতর একটা কষ্ট চলে যে এই সময় আমরা ঘুড়ি ওড়াতাম, এখন আর যাওয়া হয় না সেইভাবে। সরস্বতী পুজোর দিন অফিসে পুজো থাকে, সবাই মিলে থাকি আমরা এখানে একসাথে, যার জন্য বারুইপুরে গিয়ে আর ঘুড়ি ওড়ানোটা সম্ভব হয় না। আর এখানে ঘুড়ি মানে তো বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, এবার আমি ছোটোবেলা থেকে যেহেতু সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়াতে বিশ্বাসী, সেখানে বিশ্বকর্মা পুজো এখনও ঘুড়ির ওপর আমার এখনও টানটা আসেনি আর কি। যদি আপকামিং প্রজেক্টসের ব্যাপারে জিজ্ঞাসা করি তাহলে কী বল? না, এবছর ডিসেম্বরে 2023-এর ডিসেম্বরে আবার আমরা একটা ছবি নিয়ে আসছি, মানে আমরা সবাই একটা ছবি নিয়ে আসছি, সেটা ঠিক সঠিক সময়ে ঠিকভাবে জানানো হবে। আর সরস্বতী পুজো মানেই আমরা জানি যেই বইগুলো ভালো লাগে না ওগুলো সরিয়ে রাখা, সেগুলো কি করা হয়েছে কোনোদিনও? না, যেই বইগুলো মানে যেই সাবজেক্টগুলোতে ভয় ছিল সেইগুলো আগে ঠাকুরের পাশে রাখতাম, একদম কোনি যেটা বলে একদম ঠিক অঙ্ক বই একদম ঠাকুরের পাশে রাখতাম যে যেন ওর ওপরে বেশি করে আশীর্বাদ করা হয়, আশীর্বাদ দেয় ঠাকুর। তো ডেফিনেটলি সকল বই রাখতাম, কারণ বই যত রাখবো তত যতক্ষণ ঠাকুরের পাশে থাকবে ততক্ষণ পড়তে হবে না, তো সে একটা মজা ছিল। তো সকল বই রাখা হতো, বই এবং এখন যেটা করি যে আমরা আমাদের কাজের সাথে যুক্ত যে সমস্ত বই পেন সেগুলো ঠাকুরের পাশে রাখি, ঠাকুরের কাছে রাখি। প্রজাপতি এখনো হলে চলছে, টিকিট কেটে সবাই মিলে হলে গিয়ে সিনেমা দেখুন, এবং এতে আর বলার কিছু নেই, আমরা সবাই খুব কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে যে আপনারা গেছেন হলে সিনেমাটা দেখেছেন এবং প্রজাপতিকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে পৌঁছতে পেরে আমরা সবাই ভীষণ ভাবে খুশি। এই তুই চুপ কর। যারা এখনো দেখেননি তারা প্লিজ হলে গিয়ে দেখুন। আর শেষ করব এটাই জিজ্ঞাসা করে যে অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, মায়ের কাছে কি চাই? না, আজকে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডেতে, সরস্বতী পুজোয় একটাই চাওয়া যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। এরকম আরও এপিসোড দেখার জন্য চোখ রাখুন অডিশনে।